মুহূর্তে আমি আছি ভেড়ির বাজার। এই ডান পাশে গ্রামটা বারবসুদেবপুর, যেখানে সকালে কিন্তু প্রায় ছুঁই ছুঁই জল ছিল, সেখানে কিন্তু এখন হাঁটু লেভেলের জল, রাস্তার উপরের কথা বলছি, এবং একটু নিচু জায়গায় তো হাঁটুর উপর, এবং প্রায় আরেকটু বেশি নিচু জায়গায় কোমর লেভেল। এটা ভেড়ির বাজার, যদিও এখন অবধি বাজারের উপর জল ওঠেনি, এটা আসার কথা। কিন্তু এখানে দেখবেন যে ভেড়ির বাজার সংলগ্ন যে খাল আছে, যেটা কবির দত্ত ভেড়ি এবং পাইক ভেড়িকে টাচ করেছে, এবং বাম পাশে বারবাসুদেবপুর গ্রাম রয়েছে। যেহেতু এটা আমার এরিয়া, এখন এখানেই আছি আমি, জল বেশি হওয়ার কারণে বাইরে যেতে পারছি না আমি, তবুও চেষ্টা করে যাব। এই জায়গা থেকে আমি ভগবানপুরে যাওয়া জলের একটা বৃত্তান্ত দিতে পারি। এখান থেকে কিন্তু জল বেরিয়ে এবং আরও বেশি করে গতি বাড়িয়ে জল কিন্তু চলে যাচ্ছে কবির দত্ত ভেড়ি এবং পাইক ভেড়িকে ভরিয়ে দেওয়ার জন্য। এবং সেখানে কিন্তু প্রায় কবির দত্ত ভেড়ি পাইক ভেড়ি ভরে কিন্তু, যেটা সূত্রের খবর অনুযায়ী, সামনের দিকে কিন্তু জল যাওয়া ধীরে ধীরে শুরু করেছে, এবং সেটা আমরা আরও একটু এগিয়ে যাই এবং জলের পরিমাণটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা বারবসুদেবপুর এবং বিভীষণপুর সব রকম এলাকার চিত্র। ভালো তো, ওই ওদিকে কতটা জল রে? না না, এই 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 কোণে কতটা? আচ্ছা, রোডে ভাবাতে পড়লে রোডে জল উঠেছে। আচ্ছা, তাই যেটা জানলেন কিন্তু বারবসুদেবপুর এর কোনা, যেটা ইলাসপুরের কোনা আমরা বলছি, সেখানে কিন্তু জল পাই ছুঁই ছুঁই, এবং ইলাসপুরে কিন্তু জল পড়া ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু হাঁটু লেভেল জল, এবং অ্যাজ ইউজুয়াল মানুষের আনাগোনা তো লেগেই আছে, মাছ ধরার আনন্দই হোক আর নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যই হোক, এখানে জল কিন্তু টইটুম্বুর। তাই পাইক ভেড়ি কবির দত্ত ভেড়ি ভরিয়ে কিন্তু এগিয়ে দিকে এগিয়ে যাওয়ার জল কিন্তু ভগবানপুরে, মানে বারভগবানপুর হয়ে ভগবানপুরে পৌঁছে যাবে সন্ধ্যের মধ্যেই, এটা আশা করা যায়। এই সকালে এই জায়গায় ভিডিও করেছিলাম, এবং ক্লাবের সামনে আমরা ভিডিও করেছিলাম, যেটা দেখিয়েছিলাম প্রায় জল কিন্তু অনেকটাই কম ছিল এখানে সকালে। কিন্তু এই মুহূর্তে আপনি আপনারা দেখতে পাবেন কিন্তু প্রায় কোমরের লেভেলের জল ঠিক মাঝের দিকে হয়েছে। মানুষজন সমস্যার সঙ্গে যাতায়াত করছেন। এবং কোনো কোনো জায়গায় ঘোগে কিন্তু কোমরের উপরের লেভেলেও জল রয়েছে, তো সেই জায়গায় বারবসুদেবপুর ক্রস করে যারা মোহাম্মদপুরবাসী কিংবা ইলাসপুরবাসী, তাদের দিকেও কিন্তু জল অগ্রগতির রূপ নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। তাই আবারও বলছি, সাবধানতা অবলম্বন করুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।